সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা বরাবরের মতোই যুক্তিবিদ্যা ক্লাস নিয়ে আবার উপস্থিত হলাম তোমাদের সাথে। আমি নাজমুল আলম মুইয়া, প্রভাষক, দর্শন বিভাগ, সরকার হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আমরা জানি তোমাদের যে একটা পরীক্ষার ডেট পড়েছে, হয়তো এই আবার লকডাউনের কারণে ক্লাসটি, পরীক্ষাটি বিলম্বিত হতে পারে। তো আমি জানাচ্ছি যে আমাদের আজকের যে বিষয়গুলো কি কি, আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ, প্রথম তোমাদের যে প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, বিধেয়ক, যে বিধেয়কের ধারণা এবং প্রকৃতি, বিধেয়ক এবং বিধেয়ের মধ্যে সম্পর্কটা কি, বিধেয়কের প্রকারভেদগুলো কি, এবং বিভিন্ন প্রকারের বিধেয়কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই আশা করি খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং সে অনুসারে তোমরা তোমাদের পাঠগুলো নির্ধারণ করবে বা বাসায় প্র্যাকটিস করবে। তো আমরা শুরু করি, বিধেয়ক কি? যুক্তিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে যে বিধেয়ক। আমরা জানি প্রতিটি যুক্তিবাক্যে দুইটি পথ থাকে, এদের একটিকে বলা হয় উদ্দেশ্য, অপরটিকে বলা হয় বিধেয়ক। উদ্দেশ্য এবং বিধেয়, তা শুরু এবং শেষে দুইটা পথ থাকে। একটাকে, যেটাকে উদ্দেশ্য, উদ্দেশ্য বলতে আমরা বুঝি, তোমরা সবাই জানার কথা এটা, তাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় বা যা সাবজেক্ট হিসেবে যাকে বলি সেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়ক। উদ্দেশ্য এবং বিধেয়, এই দুইটা প্রত্যেকটা পদের মধ্যে আমরা সাধারণত যদি এই পদগুলো পাই যে কোনো বাক্যে, যুক্তি বাক্যের মধ্যে, যুক্তি বাক্যের ক্ষেত্রে যে পদটি সম্পর্কে কিছু বলা হয় তাই উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা বিধেয়। যেমন কাক হয় কালো, আমরা উদাহরণটা আছে যে কাক হচ্ছে যেখানে উদ্দেশ্য, আর তার সম্পর্কে যে বলা হচ্ছে সে কালো, সাদা বা যাই বলি না কেন সেটা হচ্ছে যে বিধেয়। উদ্দেশ্য এবং বিধেয় আমরা পড়াচ্ছি কিন্তু বিধেয়ক, সুতরাং এটা একটা মানে জানার বিষয় বা যেটাতে খেয়াল করার বিষয় সেটাকে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই যুক্তি বাক্যে কাক হচ্ছে উদ্দেশ্য পদ এবং কালো হচ্ছে বিধেয় পদ। এই উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে বিভিন্ন প্রকারের সম্পর্ক থাকতে পারে। সদর্থক যুক্তি বাক্যের খ্যাপ ব্যবহৃত উদ্দেশ্য এবং বিধেয় মধ্যকার যে সম্পর্ক তাকে বলা হচ্ছে বিধেয়ক। অর্থাৎ যুক্তি বাক্যে ব্যবহৃত উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সম্পর্ক, যে সদর্থক সম্পর্ক বলা হচ্ছে তার নামই হচ্ছে বিধেয়ক। অর্থাৎ বিধেয়ক একটা সম্পর্কের নাম, মানে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ককে বলা হয় বিধেয়ক। সংজ্ঞা যদি আমরা দেখি যে বিধেয়ক একটি সম্বন্ধবাচক শব্দ। যুক্তিবাক্যের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম বিধেয়ক নিয়ে আলোচনা করেন। পরবর্তীকালে তৃতীয় খ্রিস্টাব্দে যুক্তিবিদ পরফিরি এই বিধেয়ক সম্পর্কে আলোচনা করেন, প্রায় যেটা হচ্ছে যে 234 খ্রিস্টাব্দ থেকে 305 খ্রিস্টাব্দের মধ্যে তার সময়টুকু। যে কোনো যুক্তিবাক্যে দুটি পদ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। যুক্তিবাক্যের উদ্দেশ্য হচ্ছে সেই পদ যার সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা, আর বিধেয় হচ্ছে সেই পদ যার সম্বন্ধে যে উদ্দেশ্য বা বিধেয় সম্পর্কে স্বীকার অস্বীকার করাকেই বোঝানো হয়। যুক্তিবিদ অ্যারিস্টটল এবং পরফিরির মধ্যে যুক্তিবাক্যের উদ্দেশ্যের সাথে বিধেয়ের যে বিভিন্ন প্রকার সম্বন্ধ থাকে সেই সম্বন্ধগুলোই হচ্ছে যে বিধেয়। মানে উদ্দেশ্য এবং বিধেয়কের মধ্যে যে সম্বন্ধগুলো আছে এই সম্বন্ধকে আমরা বলতেছি বিধেয়। অর্থাৎ সবসময় মাথায় রাখতে হবে যে বিধেয়ক একটা সম্বন্ধ বা একটা সম্পর্কের নাম। তো আমরা দেখি পরবর্তী স্লাইডে যে সুতরাং বিধেয় হলো উদ্দেশ্য সম্পর্কে কোনো বক্তব্য প্রকাশের পথ, আর বিধেয়ক হলো ওই বিধেয়টির সঙ্গে উদ্দেশ্যের একটি সম্পর্কের নাম। বিধেয়ক অনেক সময় পঞ্চশব্দ বলা হয় বিধেয়ককে। মধ্যযুগের দর্শনে এই পঞ্চশব্দ হলো জাতি, উপজাতি, বিভেদন লক্ষণ, উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ। অর্থাৎ এই পাঁচটা অংশকে বলা হচ্ছে বিধেয়ক। আমরা একজন দার্শনিককে দেখতে পাচ্ছি যে অধ্যাপক ল্যাটা ম্যাকবেথের মতে বিধেয়ক সমূহকে সাধারণ পথসমূহের যে সেই শ্রেণীবিন্যাস হিসেবে নিরূপণ করা যায় যে শ্রেণীবিন্যাসে একটি সদর্থক যুক্তি বাক্যের সম্ভাব্য বিধেয় পদ হিসাবে ব্যবহৃত হয় এবং যা উদ্দেশ্য পদ সম্পর্কের উপর নির্ভরশীল। সুতরাং বলা যায় শ্রেণীবাচক বিধেয় পদ সম্বলিত কোনো সদর্থক যুক্তি বাক্যের বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদে যে সম্পর্ক থাকা সম্ভব তাই বিধেয়। সোজা ভাষায় যদি আমরা বলি যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সম্পর্ক সেটাকেই বিধেয়ক হিসাবে বলা হয়। সংজ্ঞা যে জিনিসটা আমরা পাই, যে বৈশিষ্ট্যগুলো পাই, যে সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলে আমরা বিধেয়কের বৈশিষ্ট্য পাই, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিধেয়ক উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে একটি সম্পর্কের নাম, একটি সম্বন্ধের নাম। উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে একটা সম্পর্কের নাম। দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে
বিধেয়ক শুধুমাত্র হ্যাঁ বোধক বা সততক যুক্তিবাক্যের ক্ষেত্রে থাকে, না বোধক যুক্তিবাক্যে নয়। মানে বিধেয়ক শুধুমাত্র মানে উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কটা শুধুমাত্র সততক যুক্তিবাক্যের ক্ষেত্রে বিধেয়ক হিসেবে ব্যবহার করা যাবে, আর বাকি সম্পর্কের ক্ষেত্রে সেটাকে বিবেচনার সুযোগ নেই। 3 নম্বর, যেটা কেবলমাত্র সার্বিক বিধেয় পদযুক্ত যুক্তিবাক্যই বিধেয় থাকে, বিধেয়ক থাকে, এবং বিধেয় বিশিষ্ট পদযুক্ত যুক্তিবাক্যের বিধেয়কের অস্তিত্ব থাকে না। অর্থাৎ সার্বিক বাক্যগুলোতে বলা হচ্ছে, কিন্তু বিশেষ বাক্যগুলোর ক্ষেত্রে এখানে অস্বীকার করা হচ্ছে। তার মানে হচ্ছে যে 3টা জিনিসকে আমরা এখানে পেলাম, সেটা হচ্ছে একটা সম্পর্কের নাম, যেটা সবসময় হাঁ বাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা হাঁ বাচক সম্পর্কের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, আর 3 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে সার্বিকের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, বিশেষের ক্ষেত্রে। বিধেয়ের মধ্যকার এবং তাহলে এখানে আমরা যে জিনিসটা পেলাম যে বিধেয় কি এবং বিধেয়কের বৈশিষ্ট্যগুলো কি, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, সেটা হচ্ছে যে বিধেয় এবং বিধেয়কের মধ্যকার পার্থক্যগুলো কি। এখানে অনেকগুলো পার্থক্য হচ্ছে, প্রথম হচ্ছে বিধেয় হচ্ছে একটা পদ্ধতি, যে বিধেয়কার হচ্ছে যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে একটা সম্পর্ক, সুতরাং বিধেয় এবং বিধেয়কের মধ্যে একটা ভালো রকমের পার্থক্য আছে। এই পার্থক্যটা পড়ানোর কারণ হচ্ছে যে আসলে আমাদের ছাত্রছাত্রীদের একটা কমন ভুল হয়, যেহেতু বিধেয় এবং বিধেয়ক একটা বিষয়, সুতরাং তারা সবাই এটাকে যদি ডিপলি না বুঝে বা না খেয়াল করে এটাকে এক ধরে ফেলে, এবং পরীক্ষায় এই ভুলটা সবসময় হয়। এই কারণে আমরা চেষ্টা করবো যে পার্থক্যগুলো যেন একটু খুব ভালোভাবে দেখেন। প্রথম যে পার্থক্য, যে সংজ্ঞাগত পার্থক্যের কথা বলা হচ্ছে, জানি যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় উদ্দেশ্য হচ্ছে যে যাকে কেন্দ্র করে বলা হয়, যাদের সাবজেক্ট যাকে নির্ধারণ করে সেকে উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে কিছু বলে তাকে বলা হয় বিধেয়। আর বিধেয় হচ্ছে যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হচ্ছে যে বিধেয়। তারপরে কাঠামোগত পার্থক্য, সদর্থক এবং নাবোধক বাক্যের 2 ধরনের যুক্তিবাক্যে বিধেয় থাকে, মানে বিধেয় সকল যুক্তিবাক্যেই বিধেয় থাকবে, কিন্তু বিধেয়ক সব জায়গায় থাকবে না। তোমার নাবোধক যুক্তিবাক্যে বা নেতিবাচক যুক্তিবাক্যে কখনো থাকবে না, বিশিষ্ট যুক্তিবাক্যে কখনো থাকবে না। অবস্থানগত পার্থক্য, যেমন বিশিষ্ট পদে যুক্তিবাক্যে বিধেয় হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু কোনো যুক্তিবাক্যের বিধেয় পদটি যদি বিশিষ্ট পদে তাহলে সেই যুক্তিবাক্যের বিধেয়ক থাকে না, অর্থাৎ সার্বিক হতে হবে, সেটা নাবোধক বাক্যের ক্ষেত্রে হবে না এবং সেটা সম্পর্কের নাম। তারপরে আমরা আরেকটা পাই যে প্রকৃতিগত যে পার্থক্য, যেটা হচ্ছে যে বিধেয় একটি পদ, মানে বিধেয়ক একটা পদ আর ওটা কোনো পদ নয়, এটা একটা সম্পর্ক। তারপরে যেটা বলছে যে অপরিহার্য যে পার্থক্য, যে মধ্যে একটা আছে যে যুক্তিবাক্য গঠনে বিধেয় পদের কোনো অপরিহার্য উপাদান, আবার কোনো পদ যুক্তিবাক্যে বিধেয় ছাড়া গ্রহণ করা হয় সেখানে যে বিধেয় থাকার প্রশ্নই আসে না। এর বাইরে যে এক বা একাধিক শব্দ নিয়ে পদ গঠিত হতে পারে বিধেয়, অন্যদিকে বিধেয়ক কোনো পদ নয় বলে কোনো শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা একে প্রকাশ করা যায় না, অর্থাৎ এটা একটা শব্দ লাগবেই আর এখানে কোনো শব্দ দরকার হয় না। আর শ্রেণীগত পার্থক্য, বিধেয়ের কোনো শ্রেণী বিভাগ নেই, কিন্তু বিধেয়ককে 5 ভাগে ভাগ করা হয় সাধারণত। এরপরে দেখি আমরা বিধেয়কের প্রকারভেদ। অ্যারিস্টটল বিধেয়ককে 4 ভাগে ভাগ করেছেন, যেমন জাতি, উপজাতি, সংজ্ঞা, উপলক্ষ এবং অবান্তর লক্ষণ। এরপর 600 বছর পরে গ্রিক দার্শনিক পরফিরি এটাকে 5 ভাগে ভাগ করেন, যেটা এখনও পর্যন্ত আমাদের নিকট সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সেটা হচ্ছে জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ। এর এখন আমরা দেখি জাতি কি। গ্রিক দার্শনিক পরফিরির মতে যে 5টি বিধেয়কের নাম উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে জাতিকে প্রথম স্থান দিয়েছেন। 2টি শ্রেণীবাচক পদ পরস্পরের সঙ্গে এমনভাবে সম্পর্কিত যে তাদের একটি অপরটিকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ ব্যাকরাতের দিক থেকে একটি অপরটিকে বেশি ব্যাকরাতযোগ্য, তাহলে সেটাকে বলা হয় ব্যাকরাত জাতি। অর্থাৎ সোজা ভাষায় আমি যদি বলি, আমি বললাম যে মানুষ, তো মানুষের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো জাতির আমরা দেখতে পাই, সেটা হলো যে কেউ হলো যে চাকমা জাতি, অথবা আমরা যদি ভাষার দিক থেকে যে বাঙ্গাল জাতি, ইংরাজি জাতি, বিভিন্নভাবে বিভক্ত করে, কিন্তু সবাইকে আমি একটা জায়গায় মানুষ হিসেবে যখন বলবো সেটাকে হলো একটা জাতি, আর যখন এইটাকে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করবো সেটাকে আমরা সরাসরি বলতে পারি উপজাতি। যেটা আমরা পরবর্তীতে অংশে দেখতে পাই যে উপজাতি হলো একটি ক্ষুদ্রতর শ্রেণী যা কোনো জাতির অন্তর্ভুক্ত। জাতি পদের ন্যায় উপজাতি পদটিও একটি শ্রেণীবাচক পদ, যদি 2টি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে এদের একটি ব্যাকরাত্ব অপরটি ব্যাকরাত্বের তুলনায় কম বা সংকীর্ণ, তাহলে যে পদটি ব্যাকরাত্ব সংকীর্ণ সেটি ব্যাপকতর এবং ব্যাকরাতযুক্ত পদের উপজাতি হয়। অর্থাৎ জাতি এবং উপজাতির মধ্যে 2টা, অর্থাৎ আমি ধরলাম মানুষ জাতি এবং বাঙালি জাতি, মানুষের তুলনায় বাঙালি হচ্ছে যে বিবেচনা করা যখন করবো তখন সেটাকে বলবো, মানুষকে বলবো হলো যে জাতি, বাঙালিকে বলবো উপজাতি, আর আমি যখন বলবো বাঙালি এবং চাকমা বাংলাদেশের মধ্যে যদি হিসাব করি, তাহলে বাঙালিকে আমি জাতি ধরলাম আর চাকমাকে ধরলাম উপজাতি। এইভাবে আমরা হচ্ছে যে জাতি এবং উপজাতি একে অন্যের পরিপূরক, অর্থাৎ একটা থেকে একটা বের হয়ে ছোটো যত ছোটো যাবে সে ততটুকু
জাতি পরিণত হবে, আবার তার নিচের অংশ তাকে জাতি হিসেবে ব্যবহার করা হবে, আবার ঠিক তেমনি নিচেরটা উপজাতি হবে, উপরেরটা জাতি হিসেবে ব্যবহার করা হবে। তাই জাতি এবং উপজাতিকে আমরা অনেকটুকু পরিবর্তন করেও বলতে পারি। যেমন কাক এবং পাখির এখানে উদাহরণ দেওয়া হয়েছে, কাক একটা শ্রেণী, পাখির একটা শ্রেণী হচ্ছে কাক, তাহলে কাক এখানে উপজাতি, পাখিটা হচ্ছে যে জাতি। আবার ঠিক এখানে কাকের আবার অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে তখন কাকটা হয়ে যাচ্ছে জাতি, আর ওর উপবিভাগগুলো হচ্ছে যে উপজাতি। এভাবে আমরা জাতি এবং উপজাতি হিসেবে ব্যবহার করতে পারি। বিভেদক লক্ষণ, যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপর অপর উপজাতি থেকে পৃথক করে, সেই গুণ বা গুণাবলীকে উপজাতিটির লক্ষণ বা বিভেদক লক্ষণ হিসেবে বলা হয়। আমরা এখানে একজন যুক্তিবিদের কথা বলতে পারি, যে যুক্তিবিদ মিলানের মতে বিভেদক লক্ষণ হচ্ছে সেই গুণ বা গুণের সমষ্টি যার দ্বারা একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপর উপজাতি থেকে পৃথক করা হয়। যেমন বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি এই গুণটির সাহায্যে আমি মানুষকে সকল পৃথিবীর অন্যান্য জীব থেকে আলাদা করতে পারছি, এইটা হচ্ছে যে তার বিভেদক লক্ষণ হিসেবে ব্যবহার করেছে। কারণ বুদ্ধিবৃত্তির গুণটি শুধু মানুষ উপজাতির মধ্যে আছে, অন্যান্য সমজাতি উপজাতির মধ্যে নেই, সুতরাং বুদ্ধিবৃত্তি হলো মানুষ উপজাতির বিভেদক লক্ষণ। উপলক্ষণ, যে গুণ বা গুণাবলী কোনো পদের যথার্থ নয়, যথার্থ থেকে আবশ্যিকভাবে নিঃসৃত হয়, সেই গুণকে গুণাবলীকে উক্ত পদে উপলক্ষণ বলা হয়। অর্থাৎ কোনো পদের উপলক্ষণ হলো সেই যথার্থের বহির্ভূত সাধারণ এবং অনিবার্য গুণ। যেমন মানুষের বিচার ক্ষমতা আছে, এই বিচার ক্ষমতা গুণটি মানুষের একটি উপলক্ষণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। অবান্তর লক্ষণ, যে বা গুণাবলী কোনো যথার্থ নয়, যথার্থ নিঃসৃত বা অনুমতি হয় না, সেই গুণকে আমরা অবান্তর লক্ষণ বলে, যে গুণের আসলে কোনো লক্ষণ এবং উপলক্ষণ কোনোটাতেই পারে না, সেটাকে আমরা অবান্তর লক্ষণ। যেমন গান গাইতে পারা মানুষ একটা অবান্তর লক্ষণ, যে মানুষ গান গাইতে পারে, সেটা হচ্ছে যে মানুষের এই গুণটা মানুষকে আলাদাভাবে কাউকে চেনায় না, কিন্তু তার গুণটা আছে। এই ধরনের যে গুণগুলোকে সেগুলোকে আমরা অবান্তর লক্ষণ হিসেবে দেখি। তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে বিধেয়ককে পাঁচ ভাগে ভাগ করা হয় পরফিরির মতে, অ্যারিস্টটল যদিও একে চার ভাগে ভাগ করেছেন। তো এগুলো হচ্ছে জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তো আমরা জাতিকে বলতে পারি সেটা সেটা হচ্ছে সমগ্র অংশটা একটা জাতি, আর এই সমগ্র অংশের বিভিন্ন ভিন্ন ছোটো ছোটো অংশগুলোকে আমরা উপজাতি বলতে পারি। এই এখন এই জাতিকে চেনার জন্য তার মূল যে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটাকে এক জাতি থেকে আরেক জাতিকে আলাদা করা হচ্ছে, যেমন মানুষ বললাম, মানুষ বললাম যে বুদ্ধিমত্তা, তাহলে এই বুদ্ধিমত্তাটা হলো যে প্রাণীর সাথে মানুষের একটা পার্থক্য তৈরি করতেছে। তাহলে এই মানুষকে যে প্রাণী থেকে, প্রাণী জাতি থেকে মানুষকে আলাদা করলো বুদ্ধিমত্তা, সুতরাং এটা মূল বৈশিষ্ট্য, সুতরাং এটাকে বলা হচ্ছে যে বিভেদক লক্ষণ। আর উপলক্ষণ হচ্ছে যে সেই গুণগুলো, যে গুণগুলো বিভেদক লক্ষণের চেয়ে কম গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ, সে ধরনের গুণগুলোকে বলা হচ্ছে যখন আমরা থাকবো। যেমন মানুষের বিচার বুদ্ধি, বিচার বুদ্ধিকে বা বিচার ক্ষমতাকে আমরা যদি বলি, সেটা হচ্ছে যে মানুষ সেটা করতে পারে লজিক্যালভাবে বা যুক্তিবোধ, এগুলোকে আমরা বলছি যে কি উপলক্ষণ। আর অবান্তর লক্ষণ সেটা হলো যে মানুষের এই গুণগুলো থাকে, বাট এই গুণগুলোই মানুষকে সব জায়গায় পরিচিত করতে পারে না, এটাকে বলা হচ্ছে অবান্তর লক্ষণ। সুতরাং আমরা যে এই যে জাতি এবং উপজাতির যে বৈশিষ্ট্যগুলো এগুলো একটু দেখবো, তাদের মধ্যে পার্থক্যগুলো দেখবো, বিশেষ করে লক্ষ্য বিধেয় এবং বিধেয়কের যে পার্থক্য এটা আমরা দেখার চেষ্টা করব। এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা যে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন সবসময় থাকে এবং উত্তরটা খুবই সহজ। তো আশা করবো সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবো, এবং এই বিষয় নিয়ে তোমাদের পরবর্তী কোনো জানার থাকলে, জিজ্ঞাসা থাকলে আমাদেরকে অবশ্যই জানাবা। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে এই কোভিড সিচুয়েশনে সবাই বাসায় থেকে নিরাপদে থেকে, বিশেষ করে এখন আবার দ্বিতীয়বার লকডাউনে আমরা যাচ্ছি, সবাই সবকে স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করবে, কারণ এই পরিস্থিতি আসলে আমাদের একটা ভয়ানক দিকে নিয়ে যাবে না হয়। সবাইকে ধন্যবাদ, বাসায় থাকো, সুস্থ থাকো, এবং নির্দেশনা মেনে তোমরা তোমাদের কাজকর্ম করো।